গর্ভাবস্থা মানেই প্রতিটি মেয়ের আনন্দের অনুভূতি। এ সময় তাদের গর্ভের শিশুকে নিয়ে থাকে নানা স্বপ্ন আকাঙ্ক্ষা। গর্ভের শিশুর লিঙ্গ জানারও তাদের থাকে তীব্র ইচ্ছা। এমন কিছু লক্ষণ আছে যা দেখলেই বোঝা যায় গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে। হ্যালোওয়েলসের নতুন পর্বে আজ আপনাদের জানাবো এমন 10টি লক্ষণ সম্পর্কে যা দেখলে বুঝবেন আপনি কন্যা সন্তানের মা হতে চলেছেন। গর্ভকালীন বিভিন্ন জটিলতা ও গর্ভস্থা নানা বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন জেনে নিই বিস্তারিত গর্ভের সন্তান মেয়ে হওয়ার 10টি লক্ষণ। 1. গর্ভাবস্থায় সব হবু মায়েদেরই সকালবেলা ঘুম থেকে উঠলে মর্নিং সিকনেস অনুভূত হয়। যদি আপনার গর্ভে পুত্র সন্তান থাকে তাহলে খুব বেশি দুর্বলতা অনুভব হবে না, আর যদি খুব বেশি দুর্বলতা অনুভব হয় তাহলে বুঝতে হবে আপনার গর্ভের সন্তানটি কন্যা। 2. গর্ভের শিশু যদি কন্যা সন্তান হয় তাহলে মায়ের চুল দুর্বল, পাতলা এবং উজ্জ্বলতা শূন্য হয়ে যায়। পক্ষান্তরে পুত্র সন্তান থাকলে চুল হয় গ্লাসি এবং চকচকে। 3. গর্ভাবস্থায় যদি খুব বেশি মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট, সন্দেশ, আইসক্রিম খেতে ইচ্ছা করে তাহলে বুঝে নেবেন গর্ভের সন্তানটি কন্যা। আর নোনতা খাবার, স্ন্যাক্স বা কচুরি ইত্যাদি খাবার খেতে প্রবল ইচ্ছা হলে বুঝবেন আপনার পুত্র সন্তান হতে চলেছে। 4. গর্ভাবস্থা থাকার সময়ে আপনার শরীরে ঘন ঘন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণের পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের জন্য আপনার ইউরিনের বা প্রস্রাবের রঙও পরিবর্তন হতে থাকে। যদি বেশিরভাগ সময় আপনার প্রস্রাবের রঙ ফিকে রঙের বা সাদা ধোয়াটে রঙের হয় তাহলে নিশ্চিত থাকুন আপনি একটি কন্যা শিশুর মা হতে চলেছেন। 5. গর্ভাবস্থা থাকাকালীন যতই প্রসবের দিন আগাতে থাকে ততই আপনার স্তনের সাইজ বাড়তে থাকে। প্রাকৃতিক কারণে আপনার শিশুর পুষ্টির জন্য এই সময় যদি বাম দিকের স্তনের সাইজ ডান দিকের স্তনের সাইজের থেকে বড় হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনি অবশ্যই একটি কন্যা সন্তানের মা হবেন, আর ডান দিকের স্তনের সাইজ বড় হলে আপনি পুত্র সন্তানের মা হবেন। 6. গর্ভাবস্থা আপনার তলপের যদি মাঝের ভার বহন করে তাহলে বুঝবেন আপনি কন্যা সন্তানের মা হবেন, আর যদি সামনের দিকে ভার বহন করে তাহলে আপনার ছেলে সন্তান হবে। 7. সাইকোলজিক্যালি ধারণা, গর্ভাবস্থায় থাকাকালীন আপনার মন যদি প্রথম থেকে প্রসবের দিন অবধি শৃঙ্খলাপরায়ণ ও মাধুর্যপূর্ণ থাকে তাহলে বুঝবেন আপনার কন্যা সন্তান হতে চলেছে, আর যদি গর্ভাবস্থা থাকাকালীন আপনার মুড ক্লামজি থাকে তাহলে বুঝবেন আপনি পুত্র সন্তানের মা হবেন। 8. গর্ভাবস্থা থাকাকালীন ঘন ঘন হরমোনাল পরিবর্তনের জন্য আপনার মুখে যদি খুব বেশি মাত্রায় ব্রণ, ফোড়া, ব্লিস্টার, স্ক্রিন র্যাশ সহ নানা ধরনের চর্মরোগ উপস্থিত হতে থাকে তাহলে এটাও একটা লক্ষণ যে আপনি কন্যা সন্তানের মা হতে চলেছেন, কারণ ছেলে হলে এত বেশি মাত্রায় এসব স্কিন ডিজিজ বের হয় না। 9. গর্ভাবস্থায় আপনার যদি মনে হয় পেটের শিশুটা একটু ওপরে তাহলে নিশ্চিত থাকুন আপনার এবার কন্যা সন্তান হবে, আর নিচের দিকে মনে হলে পুত্র সন্তান হবে। 10. আপনি যখন গর্ভাবস্থায় ঘুমান তখন যদি বেশিরভাগ সময় আপনি ডান দিকে কাত হয়ে শুয়ে থাকেন তাহলে জানতে হবে আপনি অচিরেই কন্যা সন্তান এর মা হতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।